पूजा हक तो आगे बोले रसटा हलो महरम मास के केंद्र कर महरम मासेर अनेक ऐतिहासिक घटना रही है ट्रेजेडी घटना रही है मुसलमान देर जोनो तो सेई आमार एक गान হায়রে ইমাম বংশ শহীদ হইল কঠিন মরু কারবালায় ইমাম বংশ শহীদ হইল কঠিন মরু মহরমের দশ তারিখ
যেদিন আশুরার দিন, যখন জোহরের নামাজ পড়ে সবাই আবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন সময় আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জুলফিকার তরবারি মাথায় ঠেক দিয়ে বসে বসে চিন্তায় মগ্ন আছেন। শহীদ হতে হবেন তিনি তো আগে থেকেই জানেন। এই কারবালার প্রান্তরে কারবালা অর্থ কি বাজান? করব অর্থ হলো সংকট, বালা শব্দের অর্থ মুসিবত। আরে কারবালার প্রান্তর অর্থই হলো একটা দুঃখ সুখের মুসিবতের জায়গা। সেই কারবালার প্রান্তরে আশুরার দিন মহরমের দশ তারিখ যখন জোহরের নামাজ শেষ হয়ে যায়, নামাজ শেষ করে ইমাম হোসেন চিন্তিত অবস্থায় তিনি তার জুলফিকার মাথার মধ্যে ঠেক দিয়ে বসে বসে চিন্তায় আছেন। সবাই শহীদ হয়ে গেছেন, আছে কেবল 50-এর ঊর্ধ্বে 72 জন শিশু এবং মহিলা সহ বৃদ্ধ সহ 72 জন তারা সৈন্য ছিল। তার মধ্যে যখন 50-এর উপর ছেড়ে যায়, তিনি যখন চিন্তায় পড়ে যায়, যুদ্ধ করার মতো আছে দুইজন, ইমাম হোসেন আর তার বৈমাত্রীয় ভাই নাম হলো আব্বাস। দুইজন যখন আছে এমন সময় আব্বাস আমার ইমাম হোসেনের পদতলে পড়ে গেছে, জীবনে কোনোদিন ভাই বলে নাই, বলেছে আকা বলে ডেকেছে, ভাইকে আকা বলে ডাক দিয়েছে, সবসময় আকা বলে ডাকতো, বলতেছে আকা যুদ্ধ করার যারা ছিল সবাই তো একে একে শহীদ হয়ে গেল, আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার জন্য আমি জীবন যৌবন সব কিছু দিয়ে দিয়েছি, আপনার জন্য আমি সব সময় পাশে থেকেছি, আজকে এই জীবনটা দিয়ে আপনি তো আমার মুর্শিদ আমার গুরু, আমি জীবনটা দিয়ে আমার মানব জন্ম ধন্য করে যাই। যখন আব্বাস এই কথা বলে, ইমাম হোসেন কোনো কথা বলে না, একে একে সবাই গেল। তার কুলের শিশু আজগর এজিদ সেনা একটা তীর মেরে তার কল্লাটা আলাদা করে ফেলে, পিপাসায় কাতর হয়ে গেছে শিশু সন্তান, সেই সন্তানের গলার মধ্যে তীর মেরে কল্লাটা আলাদা করে ফেলেছে, তার দেহটা মাটির মধ্যে পড়ে আছে, ইমাম হোসেন সুপ হয়ে গেছে। কাশিমের দেহটা মাটির মধ্যে চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে ঘোড়া দিয়ে, তার উপরে ঘোড়া চালিয়ে ইমাম হোসেন সব দেখে চুপ হয়ে গেছে। এখন প্রাণের যে ভাই, যে সব সময় তার সুখে দুঃখে পাশে থাকতো, সেই ভাই বলতেছে আমি যুদ্ধে যাব আপনি অনুমতি দেন, এখন তো ইমাম হোসেন তার মনে চায় না এই ভাইকে তার কাছ থেকে আলাদা করি, তিনি চুপ করে আছেন কোনো কথা বলে না। যে সব সময় ঢাল রূপে তার পাশে থাকতো, আজকে সেই ভাইকেও যুদ্ধের ময়দানে যেতে দিতে বলতে হবে এটা তার প্রাণে সইতেছে না। আর কেউ তো রইল না, শুধু আমার এই ভাইটাই রইল, ও যুদ্ধে গেলে ও তো শহীদ হয়ে যাবে, এইটাই তো সেই ইতিহাসে বলে। যখন অনুমতি প্রার্থনা করতেছে এমন সময় আমার ইমাম হোসেনের ছোট কন্যা এসে আব্বাসকে বলে, চাচা ও চাচা পিপাসায় যে ছাতি ফেটে যায়, তুমি তো কোনোদিন আমার চাওয়া অপূর্ণ রাখো নাই, আজকে আমাকে শুধু একটু পানি দাও, আর কিছু তোমার কাছে চাইব না। ছোট ভাতিজি যখন কান্না করে কাকার কাছে চাইতেছে যে আমি জীবনে আর কিছু চাইব না, শুধু একটু পানি দাও, আমার ছাতি যে ফেটে যাচ্ছে। ইমাম হোসেন মেয়েটাকে খুব ভালোবাসত, তার চাইতো বেশি ভালোবাসত তার চাচা আব্বাস। যখন মেয়েটা বলতেছে, ইমাম হোসেন শক্ত হয়ে দাঁড়িয়ে তরবারি হাতে নিয়ে বলতে, আব্বাস তুমি যাও মশক হাতে নিয়ে চলে যাও, ফুরাত নদী থেকে সবাইকে হারিয়ে দিয়ে তুমি মশক ভর্তি করে পানি নিয়ে আসো তোমার ভাতিজির জন্য। যখন অনুমতি দিয়ে দিয়েছে, হায়দারি হাক ছেড়ে ওই দিন আব্বাস এক হাতে মশক নিয়ে এক হাতে তরবারি নিয়ে ঘোড়ার মধ্যে চড়ে ফুরাত নদীর তীরে গিয়ে সকল এজিৎ সেনাকে পরাজিত করে
যখন এক হাতে তরবারি আর এক হাতে মশক ভর্তি করে পানি নিয়ে যখন আসতেছেন ভাতিজির কাছে, এমন সময় একজন পাপিষ্ঠ একজন পাপি এজিদ সেনা তার সেই যে হাতে তরবারি ওই হাতরি কেটে ফেলে। তখন তিনি কি করে ওই অবস্থায় এক হাত রেখে ওই অবস্থায় মশক নিয়ে তিনি রওনা করেছেন। আমার ভাতি যে আমার মেয়ে পানি চেয়েছে তাকে তো পানি দিতে হবে। এইভাবে যখন তিনি ঘোড়ার মধ্যে চড়ে আবার রওনা করছে আরেকজন পাপিষ্ঠ ওই মশক যে হাতে ওই হাতটাও কেটে ফেলেছে, তিনি মুখ দিয়ে মশকটা ধরেছে। মুখ দিয়ে মশকটা ধরে যখন আবার রওনা করেছে আরেকজন পাপি তার মাথার মধ্যে প্রচণ্ড জোরে একটা আঘাত করছে, মাথা ছিদ্র হয়ে রক্ত পড়তেছে। আকা বলে ডাক দিয়েছে ইবনে আব্বাস, আকা বলে যখন ডাক দিয়েছে আকা মনে হয় এই জীবনে তোমার চেহারা আর দেখতে পারব না। আকা তুমি কোথায় আছো, একটিবার আমার সামনে আসো, আমি যখন জন্ম নিয়েছিলাম তোমার চেহারাটাই জন্ম নিয়ে প্রথম দেখেছিলাম, যাবার সময় যেন তোমার চেহারাটা দেখে আমি যাইতে পারি। ও আকা তুমি তাড়াতাড়ি আমার সামনে আসো। যখন এইভাবে আকা বলে ডাক দিয়েছে ইমাম হোসেন তিনি যুদ্ধ করতেছিলেন, যখন ভাইয়ের ডাক তার কানের মধ্যে গেছে যুদ্ধ ছেড়ে ভাইয়ের দিকে ঘোরা ছেড়ে দিয়েছে, তিনি ঘোড়ার মধ্যে চড়ে আব্বাসের কাছে এসে দেখে মুখের মধ্যে পানির মশক ধরা। আব্বাস বলতেছে ও আকা আমি জীবনের শুরুতে তোমার চেহারা দেখেছি, যাবার বেলায় তোমার চেহারা একটু দেখতে চাই। ইমাম হোসেন কয় ভাই আমার চেহারা কি তুমি দেখতে পাও না? আব্বাস বলে আমার এক চোখের মধ্যে তীর বিদ্ধ করা হয়েছে আর আরেক চোখের মধ্যে রক্তে ভরে গেছে, আমি কিভাবে দেখব? আমার তো দুই হাতে কাটা, আমার তো হাত নাই, আমি যে রক্ত মুছব, আপনি যদি একটু এক চোখের রক্ত মুছে দিতেন আমি আপনাকে দেখতে পারতাম। ইমাম হোসেন তার এক চোখের রক্ত যখন মুছে দেয় তিনি তখন মন ভরে ইমাম হোসেনকে দেখে নেয়। ইমাম হোসেন বলে ভাইরে সারা জীবন তুমি আমাকে আকা বলেই ডেকে গেলা, একটাবারও তো আমাকে ভাই বলে কোনো দিন ডাকলা না, জীবনের শেষ মুহূর্ত তুমি শুধু একটাবার আমাকে ভাই বলে ডেকে গেল। ইবনে আব্বাস ভাই বলে যখন ইমাম হোসেনকে বুকের মধ্যে জোরে নেয় একটু পরেই তার প্রাণ পাখি বিদায় নিয়ে চলে যায়। তাই বাজান মুসলমান জাতির জন্য এই কারবালার ইতিহাস যে কত ট্র্যাজেডি, কত করুণ। যারা এই মর্ম বুঝতে পারে তারাই একমাত্র কেবল এই ব্যথায় কষ্ট বোঝে। তাই গানের মধ্যে কবি কি বলেছে, মা ফাতেমা কেন্দে বল ও হে আমার দয়ে মন, মা ফাতেমা কেন্দে বল ও হে আমার দয়ে মন, মা ফাতেমা কেন্দে বল ও হে আমার দয়ে মন, হাসান হোসেন দাবি কইনা বাবার উম্মত রওশায়, আরে হাসান কঠিন মরু করবালায়, ইমাম হোসেন শহীদ হইল কঠিন মরু করবালায়, আখি দেওয়ান অপরাধী কি করিব কোথায় যায়, ওরে আখি দেওয়ান অপরাধী কি করিব কোথায় যায়, আখি দেওয়ান অপরাধী কি করিব কোথায় যায়, উম্মতের দণ্ডারি মাবি পার করি ও পার ঝাটা, ওরে উম্মতের দণ্ডারি
कठिन मोर